নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম গোপাল রান্নাঘরে। আমপানা আমরা বাইরে বাজার থেকে কিনে এনে খাই, তো সেটাতে প্রিজারভেটিভ থাকার জন্য শরীরের পক্ষে কিন্তু ভীষণ ক্ষতিকর। সেই আমপানা আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারি, আর সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। চলো দেরি না করে আজকে আমরা রেসিপিটা দেখি। এর জন্য আমি 10 থেকে 12টা কাঁচা আম নিয়েছি খোসা সমেত, আর এগুলোকে খুব ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি। তো কিছু কিছু আমে কিন্তু রং ধরে গেছিলো, সেজন্য হলুদ হয়ে গেছে। তো তোমরা সব থেকে ভালো হয় কাঁচা আম দিয়ে যদি এটা করো। তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো আমের মধ্যে যদি খুব বেশি পরিমাণে কষ থাকে তাহলে কিন্তু আমপানার টেস্টটা একদম ভালো হবে না। তো আমি বাড়ির গাছের আম দিয়ে করেছি, আমটাতে কষ নেই, সেজন্য আমি খোসা সমেত করেছি। বাজার থেকে কিনে আনলে তোমরা তো বুঝতে পারবে না যে সেটাতে কতটা কম বেশি কষ আছে, তো সেক্ষেত্রে তোমরা খোসাগুলো ছাড়িয়ে তারপর করবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে একটু। এবার চলো আমগুলোকে আমি নিয়ে যাচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে বড় যে কাপগুলো হয় বাড়িতে, তো সেই কাপগুলো মেপে 2 কাপের মতো জলের মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা যে গ্লাসে সার্ভ করবে সেই গ্লাস মেপেও দিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমগুলো, আর এই আমগুলো যেন ডুবে থাকে সেরকমভাবে জলটা নেবে, আর এই জলটা আমি পরে আবার ব্যবহার করব। 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, একটু চিরে দিয়েছি যাতে সেদ্ধ হয় ভালো মতো। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটার বীজগুলো ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, এটাতে একটা সুন্দর ফ্লেভার আসবে আর একটু ঝাল হবে, খুব বেশি ঝাল কিন্তু হবে না এটা। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে হতে দিতে হবে। প্রায় 10 মিনিট পর আমি চলে এসেছি, ঢাকনাটা খুলে নিলাম। আম সেদ্ধ হওয়ার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার আমাকে দেখতে হবে আমগুলো সেদ্ধ হয়েছে কি না। আমগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এটাকে এভাবেই রেখে দেব যাতে একদম পুরোপুরি ঠিকঠাক মতো এটা ঠান্ডা হয়ে যায়। তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে নিয়ে এসেছি। এবার একটা বড় মিক্সির জার নিয়ে নিলাম, এর মধ্যে জল সমেত এই আমগুলোকে দিয়ে দিচ্ছি। রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও রেসিপিগুলো কেমন লাগে, পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে একটু শেয়ার করো। চলো এবার এটাকে একটু ব্লেন্ড করে নেব। আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, দেখো। এবার এইগুলোকে আমি একটু ছেঁকে নেব, কারণ যেহেতু খোসা সমেত করেছি খোসাগুলো আছে। তাছাড়াও খোসা ছাড়াও যদি তোমরা করো তাহলেও কিন্তু এটাকে একটু ছেঁকে নেবে, কারণ আমের মধ্যে আঁচ থাকলে সেগুলো আমপানাতে ভালো লাগবে না, মুখে পড়বে, তো সেই জন্য কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে। আর তোমরা এই যে পাল্পটা বের হচ্ছে সেটাকে তোমরা যদি এয়ারটাইট কন্টেনারে রেখে দাও, 8 থেকে 9 দিন ফ্রিজে রেখে এটা যে কোনো সময় বানিয়ে কিন্তু খেতে পারবে। তো এটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, বাদবাকি যে অংশটা সেটা আমি ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে এই কাপ মেপে আরও 1.5 কাপের মতো জল দিচ্ছি, আর আমের পাল্প আছে সব মিলিয়ে কিন্তু এখানে মোটামুটি 4 কাপের মতো হবে। তো এখানে এবার দিতে হবে প্রথমেই চিনি। তো চিনি আমি 3 টেবিল চামচ দিয়েছি, তবে আম কতটা টক সেটার উপর কিন্তু চিনিটা দেবে, বেশি টক হলে একটু বেশি করে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে বিট নুন, এখানে 1/4 চা চামচ দিয়েছি, দেব সাদা নুন, সেটাও আমি 1/4 চা চামচ দিয়েছি, তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নেবে। আর 1/2 চা চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এবার এখানে দিতে হবে 1/2 টিস্পুন ভাজা মশলা। তো ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, যদি তোমরা দেখতে চাও দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। এবার চলো এগুলোকে একটু গুলিয়ে নেব। এখানে এক্সট্রা করে বরফ কিন্তু আমি ব্যবহার করছি না, সেই জন্য এটাকে গুলিয়ে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু এটা সার্ভ করতে হবে। তো এটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে এসেছি। এবার এটাকে একটা গ্লাসের ওপরে দিয়ে দিচ্ছি। তো গ্লাসটাকে সাজানোর জন্য আমি ওপর দিয়ে একটু লেবুর রস লাগিয়ে দিয়েছি, আর তার উপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তারপর এটাকে সার্ভ করলাম। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার মতো করে যদি তোমরা ট্রাই করো সেটাও আমাকে একটু জানাবে। আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে গোপাল রান্নাঘরে। সবাই এতক্ষণ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।